দুবছর দুর্গাপূজায় বাঁধ সেধেছিল মারণ ব্যাধি করোনা, আর তাই এবার যেন দুবছরের ঘাটতি পূরণের পালা। জমিয়ে রাখা আনন্দ বিনোদন এবার পুরোপুরিভাবে পুষিয়ে নেয়ার সুযোগ। বিভিন্ন স্তরের আধিকারিক থেকে শুরু করে রাইফেল ম্যান, অ্যানরোল্ড ফলোয়ার পর্যন্ত সবাই আপন মনে যার যার কাজ করে যাচ্ছেন, পার করছেন চূড়ান্ত কর্মব্যস্ত সময়। এমনটাই লক্ষ্য করা গেছে খোয়াই রামচন্দ্র ঘাটের টিএসআর ষষ্ঠ বাহিনীর শারদ প্যান্ডেলে। এবার টিএসআর ষষ্ঠ ব্যাটালিয়ান শারদ প্যান্ডেল গড়ে উঠেছে কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউসের অনুকরণে। বিশাল আয়তনের প্রশস্ত সবুজ মাঠে চলছে 170 ফুট দৈর্ঘ্য, 25 ফুট প্রস্থ ও 40 ফুট উচ্চতার কাঠ কাপড় থার্মোকোলের প্যান্ডেল নির্মাণের কাজ। ইতিমধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে গেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউসের অনুকরণে পুজো মণ্ডপ, কাজ চলছে জোর কদমে। সকাল সন্ধ্যা রাত টিএসআর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা গড়ে তুলেছে এই মণ্ডপ। এক কথায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউসের বাস্তবে যা যা রয়েছে তার সব কিছুই মণ্ডপে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান জওয়ানরা। মণ্ডপের ভেতরে থাকবে থার্মোকোল দিয়ে তৈরি করা ময়ূর, মহাদেব। মণ্ডপের প্রবেশ পথে থাকবে থার্মোকোলের 2টি সিংহ। সামনে থাকবে সুদৃশ্য গার্ডেন, যার ভেতরে থাকবে স্ট্যাচু। ভেতরেই থাকবে ভিক্টোরিয়ার মূর্তি, উপরে থাকবে থার্মোকোলের পরী, এবং ঠিক মধ্যবর্তী স্থানে থাকবে 3টি স্ট্যাচু। এবারের শারদ মণ্ডপ উদ্বোধন করবেন 1 অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর বিকেলে। রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন শারদ মণ্ডপের দ্বারোদ্ঘাটন করবেন বলে জানান জওয়ানরা। তো আমরা এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে কলকাতার প্যান্ডেলটা করতেছি। প্যান্ডেলটা তৈরি হইতেছে আপনার কাঠ, বাঁশ, কাপড়, থার্মোকল এবং পেন্টিংয়ের কিছু কাজ আছে। প্যান্ডেলের ভিতরে আপনার লাইটিংয়ের কিছু কাজ হইব, এটা আপনার মুড চেঞ্জ হইব, কালার চেঞ্জ হইব। এরপরে বাঁশ বেতের পুরা কাজ, ভিতরেরটা ইন আউটের রাস্তাতে থাকবো আপনার এই বাঁশ বেতের কিছু পেন্টিংয়ের ছবি টবি, ময়ূর, মহাদেব, পাখি এইসব কিছু। সামনে আছে গার্ডেন, একটা সবুজ গার্ডেন, চারিদিকে টপ লাগানো থাকবো এবং একটা এটার সামনে একটা স্ট্যাচু থাকবো। আর প্যান্ডেলে যেই যেইভাবে আমরা ছবিতে দেখছি স্ট্যাচু আছে, সেই সেইভাবে স্ট্যাচুও থাকবো এখানে। সবচেয়ে উপরে একটা পঙ্কিরাজ মেয়ের মতো আছে, এই মেয়েটাও থাকবো উপরে চৌড়াতে। প্যান্ডেলের দৈর্ঘ্য 170 ফুট, উচ্চতা 40 ফুট, আর ফার্স্টটা আপনার 25 ফুট। সব মিলিয়ে সেজে উঠেছে পুজো মণ্ডপ, নজর কাড়বে দর্শনার্থীদের। শান্তন টিভি।